মহাশিবরাত্রি, যেটা কিনা পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। আর এই মহাশিবরাত্রি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। এখানে আমি বলে রাখি, শিব পুরাণ অনুসারে এই রাতেই দেবাদিদেব মহাদেব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই বাবা শিব এবং মাতা পার্বতীর বিয়েও হয়েছিল। সেই মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমি ঘুরে এলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বরী শিব মন্দির থেকে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি কিন্তু এখন আছি মাঝদিয়া নদীয়াতে, সামনে হচ্ছে শিবরাত্রি। তো সেই শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে একটা বড়সড় চমক আছে এই মাঝদিয়াতে, সেখানে যাচ্ছি আর কি। আমি এলাম কি করে বলে রাখি, যে শিয়ালদা থেকে কিন্তু রানাঘাট লোকাল ধরেছিলাম 11:45, সেটাই আর কি ডিরেক্ট গেদে লোকাল হয়ে গেছে রানাঘাট থেকে। তো সেইটা ধরে এখন নামলাম হচ্ছে 2:35। তো চলো সোজা যাবো এবার শিব নিবাসে। তো কেন বলছি এটা, ওখানে গিয়েই বলছি যে কেন স্পেশাল এটা, আর কেন এলাম এখানে। তো শিবরাত্রি উপলক্ষেও কিছু কথাবার্তা বলবো, সামনে শিবরাত্রি দুদিন পরে। তো জুড়ে থাকো ব্যাকবেঞ্চার স্ট্রিটের সাথে। তো আমি আছি আপাতত মাঝদিয়া নদীয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন কিন্তু মাঝদিয়া স্টেশন থেকে আর কি ট্রেন পাস করছে শিয়ালদার দিকে, আর আমরা বেরিয়ে যাবো এদিক থেকে বাঁ দিকে। অটো ধরবো, 15 টাকা করে নেয় অটোতে। তো এই স্টেশন থেকে বেরিয়েই আর কি, যেটা শিয়ালদার দিকে যাচ্ছে লাস্টের দিকে বেরিয়ে, এখানে কিন্তু ওই টোটো পেয়ে যাবে 15 টাকা করে ভাড়া আর কি। তো এই টোটো ধরে সোজা চলে যাবো আমরা শিব নিবাস। মাঝদিয়াতে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, মানে বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ চারিদিকের নেচারটা কতটা সুন্দর। মাঝদিয়ার এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, রাস্তাও খুব স্মুথ আর কি, বেশ ভালো লাগছে। আর কলা গাছ প্রচুর পরিমাণে নদীয়া ডিস্ট্রিক্টে, বলে রাখি যে কলার মানে ভীষণ পরিমাণে কলা চাষ হয় কিন্তু, সেগুলো দেখতে পাচ্ছি আর কি যেতে যেতে। দেখো কত সুন্দর রাস্তা, মাঝখানে ব্রিজও পড়লো একটা বেশ সুন্দর, নিচে দিয়ে আর কি নদী খাল কিছু একটা বয়ে যাচ্ছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এই যাওয়ার পথে, আচ্ছা মাথাভাঙা নদী এটা, আচ্ছা আচ্ছা চুন্নি বা মাথাভাঙা নদী। এই যে দেখতে পাচ্ছ চুন্নি নদী কতটা সুন্দর এই সাইডে দেখাই, দেখো হেভি সুন্দর দেখতে। তো এইরকম জায়গায় কিন্তু এসে আমাদেরকে নামিয়ে দিল টোটো, এই যে দেখতে পাচ্ছ। তো এবার সামনে আমি একটা খাল বা নদী দেখতে পাচ্ছি, চলো দেখি। তো এখানে এই ঘাট পার হতে আর কি 3 টাকা করে, পায়ে হেঁটে ঘাট, মানে ঘাট মানে আর কি নদীটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই হচ্ছে সেই যে খাল বা নদী যেটা বললাম, আর এই হচ্ছে সেই কাঠের ব্রিজ, এটা পার করতে 3 টাকা করে আর কি পায়ে হেঁটে। এই যে দেখছো, দেখো কতটা সুন্দর মনোরম জলটা, অনেকটা সেই জলঙ্গির মতো কিন্তু জলটা, এর যে সৌন্দর্য সেটা মুখে বলে আর কি প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। দেখো জাস্ট ওয়াও লাগছে, জাস্ট কচুরিপানার মাঝে এখানে দেখো এই নদীটাকে কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আমরা পার করেই কিন্তু ওই পাশেই আর কি মেলা। তো চলো দেখি যাবো, আই এম জাস্ট লাভিং উইথ দ্য প্লেস, অসাধারণ জায়গা, জাস্ট অসাধারণ। তো ওই যে ঘাট থেকে চলে এলাম, এবার শিবনিবাস, সামনে ওই হচ্ছে মন্দির আর এই হচ্ছে মেলা। এখানে নর্মাল যেমন মেলা হয় তেমন মেলা বসেছে, আর আমরা কিন্তু আবার মন্দির প্রাঙ্গণে যাব। চলো দেখি এগিয়ে যাই এইভাবে আর কি হেঁটে হেঁটে সোজা। মন্দিরটা দেখো জাস্ট কতটা উঁচু আর কতটা বড়, আমি সামনে দিয়ে দেখাচ্ছি ফুল ওয়াইডে দেখাচ্ছি। চলো দেখি, এই এই দেখতে পাচ্ছ এই একটা পোর্শন, এই পোর্শনেও কিন্তু মেলা বসেছে, ভেতরের দিকে যাব। যে চমকটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, দেখো এখানে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির, তো সেখানে কিন্তু চলে এলাম এখন। তো চলো দেখি এবার প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করা যাক। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ যে মেলার গ্রাউন্ড, সেই মেলার গ্রাউন্ড হচ্ছে এটা। ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই মেলা বসেছে চারিদিকটা দেখতে পাচ্ছ। চলো এগিয়ে যাবো, এবং অনেক দিন ধরেই কিন্তু মেলাটা চলছে আর কি, মেলাতে যেমন জিনিসপাতি থাকে তেমনই আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এই প্রাঙ্গণে যদি দেখি, তো এখানে কিন্তু এই একটা মন্দির, ওর পেছনে একটা মন্দির আর এই একটা মন্দির, এই 3টে মন্দির আমি দেখতে পাচ্ছি এখানটাতে। এবং মন্দিরগুলো কিন্তু অনেকটা হাইট, বিশাল হাইট কিন্তু মন্দিরগুলো। বলে রাখি এখন কিন্তু 3টে বাজে, আর 4:30 সময় আর কি মন্দির প্রাঙ্গণ খুলবে, তো তাছাড়া উপায় নেই, দেখাতে হবে তখন। আর এই মন্দিরের ঠিক বাইরে এখানে ডালা টালা আর কি বিক্রি হচ্ছে, এখান দিয়ে তোমরা নিতে পারো সব কিছু। আর এখানে যে মন্দিরটা আমি দেখাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে রাম সীতা মন্দির, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম সীতা মন্দির, যেটা আমি বলছিলাম যে 3টে মন্দিরের মধ্যে একটা, এই হচ্ছে রাম সীতা মন্দির। এখানে যেমন ডালার দোকান, ডালার কীরকম কী প্রাইস রয়েছে, 50 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, সত্যি এরকম 20 টাকার প্রাইস রয়েছে। আচ্ছা তার মধ্যে কী কী থাকছে, মুখনা আছে, বাতাসা আছে, কলা আছে, এই আছে, বেল পাতা আছে, তারপরে গুড়ি বাতাসা আছে, আর ফুল আছে। আচ্ছা 50 থেকে শুরু,
এটা কত? এটা মন্দির কিন্তু খুলে গেছে, চলো দেখি ভেতরের দিকে যাওয়া যাক। ভিডিওগ্রাফি এলাও থাকলে ভেতরটা দেখাচ্ছি, চলো দেখি তাহলে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। এই হচ্ছে সেই শিব মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। চলো দেখো এখানে কিন্তু যে শিবলিঙ্গটা আছে সেটা কিন্তু বিশাল আকৃতির, বিশাল আকৃতির শিবলিঙ্গ। আমি একটু দেখাবো তোমাদেরকে, দেখো। শিব মন্দিরের মধ্যে এসে কিন্তু অসাধারণ অনুভূতি হবে তোমাদের, মানে বলতে পারি এটুকু। তো বলে রাখি এই শিব মন্দিরটা কিন্তু 270 বছরের পুরনো, আর এখানে যে শিবলিঙ্গ সেটা হচ্ছে 9 ফুট হাইট। তো এটা আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম, আর দেখলে তোমরা কতটা হাইটের শিবলিঙ্গ। তো চলো দেখে রামসীতা মন্দিরের দিকে যাওয়া যাক। তো দেখো এখানে এই মন্দিরের পাশেই কিন্তু এখানে থাকার জায়গা আছে, একটা কৈলাস লজ বলে। এখানে আমি একটু দিয়ে দিই তোমাদেরকে এই যে এদের যে ফোন নম্বরটা, তোমরা একটু এখান দিয়ে দেখে নিতে পারো যদি কেউ এসে থাকতে চাও তার জন্য আর কি। আমি দিয়ে দিলাম, এই যে হাওড়া ব্রিজের মতো করা দেখতে পাচ্ছ, এই সরি মানে দ্বিতীয় হুগলি সেতুর মতো করা আর কি, এটা দেখতে পাচ্ছ আর কি, কৈলাস লজ। যাই হোক একদম পাশেই গ্রাউন্ডেই আর কি। চলো তাহলে এবার যাওয়া যাক রামসীতা মন্দিরে। তো এই হচ্ছে রামসীতা মন্দির। তো ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ না তার জন্য আমি দেখাতে পারলাম না, বাট বলে রাখি ভেতরে রামসীতার বিগ্রহ আছে, এবং রামের যে বিগ্রহ সেটা কিন্তু পুরো কৃষ্ণ মানে কালো বর্ণের আর কি। তো এই আর চলো এবার এখানে আমি আরেকটা শিব মন্দির আছে পাশেই, যে বড় শিব মন্দিরের পাশেই, এই যে এই শিব মন্দিরটাতে যাই একটু, চলো দেখি এবং দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে সব মন্দিরগুলো সব কিন্তু 270-265, যেমন হচ্ছে রামসীতা মন্দির 265 বছরের পুরনো আর কি। এই হচ্ছে সেই শিবলিঙ্গ। তো এখানে বলে রাখি যে শিব মন্দিরে এখানে কিন্তু অর্ধপ্রদক্ষিণায়, তার মানে হচ্ছে এখানেই যে শিবলিঙ্গ দিয়ে জলটা পড়ে, এই জন্য আর কি এখানে কিন্তু অর্ধপ্রদক্ষিণ, মানে এইটাকে ডিঙিয়ে আর কি ওই পাশে যেতে পারবে না, এই জন্য আর কি। তো এখন কিন্তু এই শিবনিবাস থেকে বেরোচ্ছি আমরা, মোটামুটি এখন ভালোই ভিড় আছে এখানে। আর তোমাদেরকে দেখালাম শিবলিঙ্গ, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর শিবরাত্রি আসছে পরশু দিনই আর কি, শিবরাত্রি, তো অবশ্যই তোমরা চলে আসবে শিবরাত্রিতে এবং জল ঢালবে এখানে এসে। যারা দূর থেকে আসছো তাদের জন্য বলছি, আর যারা চেনো তারা তো কোনো ব্যাপারই না। আর বলি রাখি শিবরাত্রি কেন পালন করা হয়, শিবরাত্রি হচ্ছে এই পৃথিবীতে আর কি সর্বপ্রথম যে লাভ ম্যারেজ সেটা কিন্তু হয়েছিল আর কি আমাদের মহেশ্বর আর মাতা পার্বতীর মধ্যে। তো সেটাকে আর কি উদযাপন করা হয় শিবরাত্রি হিসাবে। আর শিবরাত্রি শুধু মানে যে ভালোবাসার প্রতীক তাই না, এটা কিন্তু ত্যাগ এবং প্রতীক্ষা সব কিছুর আর কি একটা মেলবন্ধন। চলো আমরা তাহলে ভিডিওটা শেষ করতে চলেছি, সবাই একবার কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবে। দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই মাস দিয়া থেকে, টাটা।